একটাই ধ্বনি, একটাই ছন্দ, বিশ্বাস আর ভক্তি। লাখো লাখো মানুষ এগিয়ে চলেছে পুণ্যধাম তারকেশ্বরের পথে। প্রবাদ আছে, শ্রাবণে শিবের মাথায় জল ঢাললে মোক্ষ লাভ হয় ইচ্ছে পূরণ। প্রবাদ যাই থাক না কেন, একথা সত্যি, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। ভগবানের অস্তিত্ব, ইচ্ছে পূরণের হিসেব নিকেশ, এসব সরিয়ে রেখে শ্রাবণী সন্ধ্যায় আমি সঙ্গী হয়েছিলাম সেই মানুষগুলোর, যারা একটা নির্দিষ্ট বিশ্বাস নিয়ে হেঁটে চলেন মাইলের পর মাইল। তারকেশ্বর ধাম, শৈব তীর্থ। হুগলি জেলার এই পুণ্যভূমি সারা বছরই গম গম করে পুণ্যার্থীদের ভিড়ে। শৈবরা বিশ্বাস করেন শ্রাবণ মাস শিবের মাস, শুদ্ধাচারে এ মাসের সোমবারে শিবের মাথায় জল ঢাললে পুণ্য হয়। পাওয়া যায় মোক্ষ, মেলে শিবলোকে যাওয়ার ছাড়পত্র। গঙ্গার এই ঘাটে ভিড় করেছে অগণিত মানুষ, এই ঘাট থেকেই তারা জল তুলে পাড়ি দেবে বাবা তারকনাথের উদ্দেশ্যে। ঘাটে নামতে নামতে চোখে পড়ল তীর্থযাত্রীরা সাজিয়ে নিচ্ছে তাদের বাঁকের পসরা। শুধুমাত্র এই নিমাই তীর্থ ঘাট থেকে জল তুলে নিয়ে যাওয়ার জন্য।
নিমাইতীর্থ ঘাট থেকে তারকেশ্বরের দূরত্ব 36 কিলোমিটার। জটাধারীর জটা থেকে সৃষ্টি হওয়া গঙ্গার জল ফের ঢালতে হবে মহাদেবের মাথায়। শক্ত চোয়াল, দৃঢ় সংকল্পে লক্ষ্যের পথে শুরু হয় যাত্রা। দিন রাত ধরে চলছে জল তোলার পালা। ভক্তরা কাঁধে বাঁক নিয়ে ডুব দিচ্ছে গঙ্গার ঘাটে। অভীষ্ট লক্ষ্যে পৌঁছনোর জন্য ভক্তের সে কি আকুল আকুতি, তাই তো সেই আকুতির কথা ব্যক্ত করল ভক্ত কমলাকান্ত চক্রবর্তী। আমি এই বছরে এসেছি আমরা আনন্দ ফুর্তি করতে জন্য, এবং আমার মেয়েকে নিয়ে আসছি, আমার ছোট মেয়ে। আগের তার আগের বছর আমার বড় মেয়ে এসেছিল, বড় মেয়ে বাবার কাছে মানত করে গেছিল যে বাবা আমার যদি 3 বছর পরে বিয়ে দিবে। তা ঠাকুর তো আমাকে সে সময় দেয়নি, সেই মাসেই তার বিয়ে হয়ে গেছে। শুধু জায়গাটা দেখার জন্য যে বাবা কোথায় যায়, বাবার কাছে আসে, বাবার ভক্তি বা আন্তঃশ্রদ্ধা বা সংসার থেকে একটু বেরিয়ে আনন্দ ফুর্তি করব, সেই ছন্দে ভাবনা নিয়েই বাবার চরণে এসেছি। এই ভিজা কাপড় আপনি স্নান করলে বৃষ্টিতে আপনি ভিজে সর্দি কাশি হয়ে যাবে, কিন্তু বাবার একটা এমন করুণা আছে, সেই করুণার মধ্যে তুলনা করা যায় না। পায়ে আকল আছে, তবু জুতো ছাড়া চলতে পারিনি, কিন্তু তবু আমাকে খালি পায়ে বাবার একটা করুণায় আমি যাচ্ছি। বাবার গঙ্গার এই ঘাটকে নিয়ে জড়িয়ে রয়েছে পুরাকালের ইতিহাস। আজও তাই নিমাইতীর্থ ঘাট সেই ইতিহাস আর ঐতিহ্যের সাক্ষ্য বহন করে চলেছে। পুরী যাবার আগে নিমাই সন্ন্যাসী গঙ্গার এই ঘাট থেকেই জল তুলে নিয়ে তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। সেই থেকেই এই ঘাট নিমাইতীর্থ ঘাট নামে পরিচিত। পুরাকালের ব্যাপারে কথিত আছে, নিমাই সন্ন্যাসী নিমাই এখানে এসেছিলেন, এসছে এই ঘাট থেকে জল তুলে তারকেশ্বরের উদ্দেশ্যে যাত্রা করেছিলেন পুরী যাওয়ার আগে। তাই জন্যই এই ঘাটটার এত মাহাত্ম্য। এবার এখান থেকে সোজা একদম যে রাস্তাটি বেরোচ্ছে সেটি সোজা গিয়ে একদম বাবার ধাম তারকেশ্বর গিয়ে পৌঁছে। শুরু হলো পথ চলা। ঘাটের সিঁড়ি বেয়ে উঠে চলেছে ভক্তগণ। মুখে তাদের একটাই বল, পায়ে তাদের একটাই ছন্দ। গেরুয়া বসন পরে তারা এগিয়ে চলেছে। কেউ কেউ আবার ঘাটে দাঁড়িয়েই তাদের বাঁকের পশরাকে সাজিয়ে নিচ্ছে। পথ চলতে গিয়ে পেলাম আরেক শৈব ভক্তকে, গৃহবধূ অমলা মাকাল। সে এসেছে সুদূর মগরাহাট থেকে। বাবার মাথায় জল ঢালতে পারাটাই তার কাছে সব থেকে বড় প্রাপ্তি, তাই তো 4 বছর ধরে বাবার এই পুণ্যধামে তার ছুটে আসা। 4 বছর ধরে আসছে এখানে, জল টল ঢালি তো এখানে আনন্দটা বেশি পাওয়া যায়, ওই জন্য এখানে আসছে। বাবার কাছে জল ঢালা হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসার চেষ্টা করবো, আসবো। কষ্ট তো হয়, বাবার কাছে যাই কষ্ট মনে হয় না, আবার যখন জল ঢেলে ফিরে আসি তখন কষ্টটা মনে হয়। গেরুয়া বসনে লাখ লাখ মানুষ দুলকি পায়ে এগিয়ে চলেছে তারকেশ্বরের পথে। আবাল বৃদ্ধ বনিতা সকলেই এই একই পথের সঙ্গী সতীর্থ। গ্রাম শহর থেকে আসা হাজারো মানুষ যারা এই দীর্ঘ পথের ভাগিদার হতে চায়। অচেনা অজানা গ্রামের সেই যুবকের দল যারা তারকেশ্বর যাত্রার মধ্যে পায় এক আলাদা আনন্দ,
সে আনন্দ প্রকাশ করা যায় না, সে আনন্দ অন্তরের অন্তঃস্থলের। বিশ্বাসের উপর ভর করে ভক্তদের এই তারকেশ্বরের পথে এগিয়ে চলার ছবি দেখতে দেখতে মনে পড়ে যায় সেলুলয়েডের কথা। বাবার কাছে বলে বাবা পার লাগাও, ত্রিশূলধারী শক্তি জাগাও। বলে বাবা পার লাগাও, ত্রিশূলধারী শক্তি জাগাও। ১৯৭৫ সালে সন্ধ্যা রায় অভিনীত বাবা তারকনাথ ছবির কথা, সেখানেও ভক্তের সেই আকুল প্রয়াস। আমি তার কাছে অভিকে নিয়ে যাব। কোথায় মা? তারকেশ্বর। এই ছবি মুক্তি পাওয়ার পর নাকি তারকেশ্বর যাওয়ার হিড়িক অনেকটাই বেড়ে গিয়েছিল। চলার শেষ নেই, এগিয়ে চলেছে পুণ্যার্থীরা। কেউ বা একা, কেউ বা আবার দল বেঁধে চলেছে পুণ্যধামের আশীর্বাদ নিতে। ইছাপুর থেকে এসেছে শ্রীকান্ত ও তার বন্ধুরা। প্রতি বছরই তারা বাবার ধামে আসে জল ঢালতে। বন্ধুদের সঙ্গে পা মেলাতে গিয়ে তারই এক বন্ধুর পায়ে খুব ব্যথা হচ্ছে, তাই একটু জিরিয়ে নেওয়ার ফাঁকে আমাদের সঙ্গে কথা বলল শ্রীকান্ত। আমার চারটে দুটো তিনটে ফ্রেন্ড আছে আর ওখানে আর বসে আছে ওরা। আমরা চারজন এসেছি টোটাল, আমার তিনটে বন্ধু ওখানে আর বসে আছে। একটা বন্ধু খুবই পায়ে ব্যথা, সেদিন হাঁটতে পারছে না, আমরা তার জন্য ওর জন্য রেস্ট করছি। এই আমার একটা বন্ধু, এই আর একটা আমার বন্ধু। আমরা সবাই খুবই কষ্ট করছি বাবার ধামে যাওয়ার জন্য আর বাবার কাছে যাওয়ার জন্য। বাবাকে খুবই ভালোবাসি আমরা, আর সবাই যাক বলবাম। প্রত্যেক বছর যাই আমরা, এই বছরও যাচ্ছি, আগের বছরও যাবো, থাকলে এই নিয়ে পাঁচ ছ বছর। ছোট ছেলেটি জানে না তারকেশ্বরের কী মাহাত্ম্য, সে শুধু জানে তারকেশ্বর যাত্রার মধ্যে আছে অগাধ আনন্দ। তাই তো মায়ের সঙ্গে সেও পা মিলিয়েছে তারকেশ্বরের পথে। না,
লক্ষ লক্ষ মানুষ দুলকি ছন্দে এগিয়ে চলেছে তাদের অভীষ্ট লক্ষ্যে। পথে বহু পুণ্যার্থী শিবির এসেছেন দূর দূরান্ত থেকে, শুধু বাবা তারকনাথের ভক্তদের সেবায় নিজেদের নিয়োজিত করতে। হয়তোবা এতেও মিলবে পূর্ণ লাভ, হয়তোবা ওরা বিশ্বাস করেন জীবে প্রেম করে যে জন সেজন সেবিছে ঈশ্বর। চলছে ভক্তদের জন্য খাবার প্রস্তুতি। খোলা হয়েছে জল সত্র। লুচি, ছোলার ডাল, আলুর দম, মিষ্টি, চার পাঁচ রকম লজেন্স, জল, চা। দিন গড়িয়ে মধ্যরাত্রি, ভক্তদের সঙ্গে আমিও চলেছি, চলার শেষ নেই।